গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় বেশ ভালো আছি। তো যাই হোক, তোমাদের সাথে এখন বিকাল থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো আজকে সকাল থেকে কোনো রকমের ভিডিও শুরু করিনি, কারণ সকাল থেকে অনেকটাই কাজের খিচিবিচি ছিল। আর প্রত্যেক দিন ধরো সকাল থেকে ভিডিও শুরু করাই হয় যখনই আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তো ওই জন্য ভাবলাম একটু আলাদা রকমভাবে আজকে তোমাদের সাথে বিকাল থেকে ব্লগটা স্টার্ট করি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমরা রেডি হয়ে আছি। তো আমি পুচকুসোনা আর শুভ গেছিলাম একটা শ্রাদ্ধ বাড়িতে খাওয়া দাওয়া করতে। এটা অফিসের তরফ থেকেই আমাদের নেমন্তন্ন ছিল, তো সেখান থেকে খাওয়া দাওয়া করে এসে এক্ষুনি বাড়িতে ঢুকলাম। তো পুচকুসোনা জানি না কোথা থেকে একটা ফুল এনেছে, তো সেই ফুলটা আমাকে বারবার মাথায় লাগিয়ে দেবে বলছিল। তো যাই হোক, ওটা আমাকে মাথায় লাগিয়ে দিয়েছে আর বলছে তোমাদের সাথে সেটা শেয়ার করতে। তো ফাইনালি চলো দেখো তোমরা কেমন লাগছে, কমেন্ট করে জানাবে। ওর যখন যেটা মন করে ও তখনই সেটা করে, আর ছোট মানুষ বুঝতেই পারছো মানা করলে মন খারাপ হয়ে যাবে, ওই জন্য আমি মানা করি না খুব একটা। আর তারপরে এখন বাজে সন্ধে 7টা, সন্ধে দেওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপরে আমি আমার জন্য এক কাপ চা করছি, আর পুচকুসোনা শুভর জন্য ম্যাগি করে দেবো। তো সন্ধেবেলা এখন ভারী খাবার খাওয়ার কারোরই ইচ্ছা নেই, কারণ আমাদের শ্রাদ্ধ বাড়িতে খেতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 4টের দিকে আমরা খেতে বসেছিলাম। তো ওই জন্য সন্ধেবেলা একটু হালকা ফুলকা টিফিন করে নিচ্ছি। আর শুভ এখানে বসেই বইপত্র বার করছে, ওদের যেহেতু এখন এক্সাম চলছে, তোমাদেরকে আমি আগেও বলেছি। আর এখান থেকে বই খাতা বার করার সময় আমাকে বলছে যে স্কুল থেকে ওকে গোল্ড মেডেল দেওয়া হয়েছে। তো তোমরা তো সবাই জানো যে শুভ পড়াশোনাতে খুবই ভালো, যেটা আমি এক্সপেক্ট করি ওর কাছ থেকে। তো ফাইনালি প্রত্যেক বছর সেই রকমভাবেই রেজাল্ট করে। আর তাছাড়াও ওদের বছরে একবার অলিম্পিয়াডের এক্সাম হয়, সেখানে বাচ্চাদের বলা হয় যে যেই সাবজেক্টটা নিয়ে এক্সাম দিতে চায় তো সেই সাবজেক্টটা নিয়ে এক্সাম দিতে পারে। তো শুভ এই বছর দুটো এক্সাম দিয়েছে, একটা ইংলিশ আর একটা ম্যাথস, আর পুচকুসোনা একটাই দিয়েছিল শুধু ম্যাথসের। তো যাই হোক, পুচকুসোনা পড়াশোনাতে মানে 100%-এর মধ্যে হয়তো 50% দিতে পারে, কিন্তু শুভ 99% দিতে পারে। তো ওই জন্য ওকে নিয়ে আমার ভরসাটা বেশি, আর পুচকুসোনা যেহেতু এখন ছোট তো ওই জন্য ওকে বেশি চাপ দিই না। তো শুভ গোল্ড মেডেল পেয়েছে আজকে, যেটা স্কুল থেকে দেওয়া হয়েছে, আর তার সাথে সার্টিফিকেট। তো তোমাদের সাথে রাত্রিবেলায় ভাবছিলাম শেয়ার করব, কিন্তু মানে কাজের ফাঁকে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর তাছাড়া আমি রাত্রিবেলা ভিডিওটাকে বেশি একটা বড় করিনি। এখন আমাদের জন্য ম্যাগি বানাচ্ছি, ম্যাগি আর চাটা বানাবার পরে আমি কিন্তু তোমাদের সাথে রাতে আর বেশি ভিডিও শেয়ার করতে পারিনি। তো পরের দিন থেকেই ভিডিওটা স্টার্ট করেছি, মানে আজকের ভিডিও তোমরা আজকেই পাচ্ছ, যেটা আমি মর্নিং থেকে স্টার্ট করেছিলাম। তো যাই হোক, পুচকুসোনা সাদা ম্যাগিটা খেতে বেশি ভালোবাসে, ও বলে মশলা দেওয়া ম্যাগি নাকি ওর ভালো লাগে না। তো ওই জন্য ম্যাগিটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে ওকে একটুখানি সাদা ম্যাগি তুলে দেবো, আর শুভকে বাকি মশলা দিয়ে ম্যাগিটা তৈরি করে দেবো, আর আমার জন্য এক কাপ চা করে নিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, তো এটা হচ্ছে আজকের ভিডিও, মানে 1 ফেব্রুয়ারি। তো যেহেতু কালকে তোমাদের সাথে ভিডিও বেশি শেয়ার করতে পারিনি, তো ওই কারণে আজকের ভিডিওটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। তো তোমাদেরকে কথা দিয়েছিলাম যে ভিডিও অল্প করে হলেও তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি যে এই জিনিসটা কন্টিনিউ আমি করতে পারবো, যদি বেশি বড় কিছু সমস্যা না হয়ে দাঁড়ায়। তো চলো, সকালটা স্টার্ট হলো। তো আশা করছি তোমাদের দিনটা আজকে সবার খুব ভালোভাবে কাটবে, আর তার সাথে আমাদেরও। সকালবেলা উঠে আমি যেটা করে থাকি, প্রত্যেকেই তোমরা জানো, ভিডিওতে খুব কম বেশি আমি দেখাবার চেষ্টা করি, সেটা হলো ঘুম থেকে ওঠার পরেই গেটে জল দেওয়া, যেটা বাড়ির পজিটিভিটি বা নেগেটিভিটি অনেক কিছুই দূর করে। তো সেই কারণেই, আর তারপরে সবার আগে আমি চেষ্টা করি গাছগুলোকে জল দিয়ে দেওয়ার, কারণ সারাদিনে এখন আর আমি তেমন একটা টাইম পাই না। আর বিকালবেলাও যখন জল আসে, শুভ কম বেশি মাঝে মাঝে চেষ্টা করে জল দিয়ে দিতে, কিন্তু যখন বিকালে পড়তে চলে যায় তখন আর গাছগুলোতে জল দেওয়া হয় না। আর এখন তো তোমরা জানোই খরানির টাইম, মানে গাছের পাতা ঝরছে, তো ওই কারণে এখন গাছে জল দেওয়া, গাছে যত্ন করাটা খুব বেশি দরকার। আর আমাদের গোলাপ গাছে খুব সুন্দর সুন্দর দুটো গোলাপ ফুল ফুটেছে, যেটা দেখতে খুবই ভালো লাগছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি।
তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলে না খুবই ভালো লাগে। ছোট ছোট জিনিসগুলো তোমাদের সাথে আগে যখন শেয়ার করতাম তো তখন তোমরাও জানতে পারতে আর আমারও না ভালো লাগতো, কিন্তু এখন সব জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয় না। কাজের মধ্যে দিয়ে কোন দিকে দিন চলে যাচ্ছে, কিভাবে সময় কেটে যাচ্ছে বুঝতেও পারছি না। আর তোমাদের সাথে ভিডিও শেয়ার না করলে তোমাদের যেরকম খারাপ লাগে সেরকম আমারও কিন্তু খুবই খারাপ লাগে যে তোমাদের কাছ থেকে অনেকটা দূরে সরে যেতে হয় যখন ভিডিও দিতে না পারি। কিন্তু এখন যেহেতু ভিডিও দিতে পারছি তো তোমাদের সাথে চেষ্টা করছি সব কিছু শেয়ার করার। তো জল মোটামুটি চলে যাওয়ার টাইম হয়েই গেছে আমাদের এখানে, সকালবেলার দিকে অনেকটা তাড়াতাড়ি জল আসে। তো লাস্টে জলের কাজগুলো করে নিয়ে আমি এখন ঘরে চলে আসলাম। পুচকুসোনা শুভ ফ্রেশ হতে গেল, ওরা তো স্কুলে যাবে, আজকে ওদের এক্সাম আছে। তো আজকে যেহেতু শুক্রবার, আজকেই এই সপ্তাহতে লাস্ট এক্সাম, তারপরে শনি রবি দুদিন ছুটি, আর তারপরের সপ্তাহতেও শুভর পুরো সপ্তাহতেই এক্সাম আছে, আর পুচকুসোনার মাত্র 2 থেকে 3 দিন এক্সাম আছে। তো ফাইনালি এক্সামটা শেষ হলে পরে অনেকটাই টেনশন কমবে। তবে কি বলতো, পুচকুসোনা শুভকে যেভাবে আমি মানে তৈরি করছি বা যেভাবে চেষ্টা করছি পড়াশোনার দিক দিয়ে ওদেরকে একটুখানি ঠিকঠাক করে নিয়ে চালাতে বা এখন থেকেই মানে ভিতটাকে মজবুত করতে ওদের পড়াশোনার দিকে, তো আশা করছি পরবর্তীকালে ওদের কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা বাবা মাই চায় যে ছেলে মেয়ে পড়াশোনাটা খুব ভালোভাবে করুক, যেইভাবে বাবা মা কষ্ট করে সেইভাবে ছেলে মেয়ে যাতে কষ্ট না করে, সেইটার কারণেই ছেলে মেয়েকে সম্পূর্ণ সেই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করি আমরা যাতে ওদের ভবিষ্যতে কোনো সময় কষ্ট না হয়। তো ওই জন্য আমি পুরো দমে চেষ্টা করছি পুচকুসোনা শুভকে পড়াশোনার দিকটা দিয়ে খুব ভালোভাবে তৈরি করতে, যেটা শুভর হয়তো 90% তৈরি হয়ে গেছে, বাকিটা ও নিজে তৈরি করে নিতে পারবে। কিন্তু পুচকুসোনা এখনই খুবই ছোট, ওকে নিয়ে আমার একটু টেনশন বেশি হয় কারণ ওর পড়ার থেকে খেলার দিকে ঝোঁকটা বেশি থাকে। ও ড্রয়িং ভালো করতে পারে, ডান্স ভালো করতে পারে, তো পড়াশোনার দিকে গুরুত্বটা একটু কম দেয়, যার জন্য এটাই সমস্যা। বলে না হাতের 5টা আঙুল কখনো সমান হয় না, তো সেই রকমই ব্যাপার। পুচকুসোনা সব জিনিসে খুবই ভালো কিন্তু পড়াশোনার দিক দিয়ে একটু দুর্বল, তো চেষ্টা করছি সেটাকে ভালো করার আর খুব তাড়াতাড়ি পুচকুসোনাকে টিউশন ক্লাস দেওয়া স্টার্ট করাবো, কারণ আমি একা হাতে সব কিছু ম্যানেজ করতে পারবো না। তাই পুচকুসোনার পড়াশোনার জন্য আলাদা করে বাইরে টিচার দিতে হবে, তো সেটাও যখন ফাইনাল হয়ে যাবে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন যতটা কষ্ট করছি তো জানি যে এই কষ্টের ফলটা অবশ্যই জীবনে কোনো না কোনো সময় পাবো, কারণ ছেলে মেয়েকে নিয়ে বাবা মা অনেক কিছুই স্বপ্ন দেখে, যেরকম আমার বাবা মাও দেখেছিল, কিন্তু সময় আর পরিস্থিতির কারণে আমরা সেরকমভাবে কিছু তৈরি করতে পারিনি নিজেদের লাইফে বা আমরা কোনো জায়গায় একটা পৌঁছাতে পারিনি। তবে সংসার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে ভালো আছি, যেরকমই আছি, আর তোমাদের আশীর্বাদে এইভাবেই থাকতে চাই, খুব বেশি কিছুও চাই না, আর যা আছে সেটা নিয়ে ভালো থাকার মতন আশীর্বাদটা তোমরা সবাই করো আর আমার পাশে থাকো, এটাই আমি চাই। কিন্তু শুভ পুচকুসোনাকে নিয়ে অনেক কিছু আমার স্বপ্ন আছে, আশা আছে, তো আশা করছি যে সেই স্বপ্নটা জীবনে কখনো না কখনো পূরণ হবেই, কারণ কষ্টের পরেই কিন্তু সুখ আসে যেটা আমরা সবাই জানি। তো সেটা হয়তো অনেকে আমরা ফিল করতে পারি, অনেকে আমরা পাই, আবার অনেকে পাই না, কিন্তু এইটুকু আশা তো আমরা সবাই করতেই পারি যে ছেলে মেয়ে ভবিষ্যতে নিজেদের জন্য ভালো কিছু করতে পারবে আর আমরা সেই জায়গাটা তৈরি করে দিতে পারবো। তো পুচকুসোনাকে চুলটা বেঁধে আমি রেডি করে দিলাম, এখন তিনজনের জন্য দেখো গ্লাসে দুধ নিয়ে চলে এসেছি। তো এই সকালের টাইমটা আমি ওদের সাথে বসে এই টাইমে ওদের মতন করেই দুধ বিস্কুট খেয়ে নিই, ওদেরকে যখন আবার স্কুলের বাসে চাপিয়ে দিয়ে আসবো তারপরে আমি আমার জন্য কিছু একটা তৈরি করে নেবো কিংবা মুড়ি খেয়ে নেবো, আর তারপরেই অফিসের কাজে বেরোবো। তো কালকের থেকে নিয়ে এখনও পর্যন্ত ব্লগটা আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ ভিডিওটা তোমাদেরকে আজকেই শেয়ার করতে হবে আর এরপরে আমি কাজে বেরোবো। বাড়িতে না থাকলে ভিডিও আপলোড করতে খুবই সমস্যা, যেহেতু বাড়িতে ওয়াইফাইতেই আমি ভিডিও শেয়ার করি। তো তারপরে দুধ বিস্কুট এগুলো খাওয়ার পরে তো ভিডিওটা এখন এন্ড করব। তো তার আগে ভাবলাম তোমাদেরকে গোল্ড মেডেলটা দেখিয়ে দিই যেটার বিষয়ে বলেছিলাম, কিন্তু এখনও দেখানো হয়নি। তো শুভ দেখো সুন্দর করে সাজিয়ে নিচে দিল, তো আমি বললাম যে তুই একটুখানি তাকা, তোকে দেখো গোল্ড মেডেলটা দেখাচ্ছি। তো শুভ এটা ইংলিশ সাবজেক্টের জন্য পেয়েছে, ম্যাথসেরটা এখনও আসেনি, তো এটা হচ্ছে গোল্ড মেডেল এই বছরের। আগের বারও শুভ গোল্ড মেডেল পেয়েছে, তোমরা যারা দেখোনি এখনও পর্যন্ত তারা কিন্তু দেখে নিও, কারণ আগের বছরেরও গোল্ড মেডেলের আমি কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে এটা হচ্ছে সার্টিফিকেট, শুভর নাম লেখা আছে, তো খুবই ভালো লাগে এই জিনিসগুলো। প্রত্যেকটা বাবা মার মনেই কিন্তু একটা আশা থাকে, স্বপ্ন থাকে যে ছেলে মেয়ে কিছু একটা করবে। তো শুভকে নিয়ে সত্যি কথা বলতে আমার খুবই গর্ব হয় আর ও সব সময় কিন্তু কথা শোনে, পড়াশোনার দিক দিয়ে হোক বা যে কোনো দিক দিয়ে হোক খুবই ভালো, আর তার সাথে কিন্তু পড়াশোনাটাও ঠিকঠাক চালাতে পারছে, আর আগেও এইভাবে এগিয়ে যাক সেটা তোমরা আশীর্বাদ করো সবাই শুভকে।
তো চলো বুচকু সোনা শুভকে দুজনকে ছেড়ে দিয়ে আসি, বাসে চাপিয়ে দিয়ে আসি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর বুচকু সোনা শুভকে অনেক অনেক আশীর্বাদ করো তোমরা সবাই। তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।